আসসালামু আলাইকুম। পেরসেন বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। তো আসলে রোদ্রের জন্য তাকাইতে পারতেছি না। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো কবুতর ফ্লাই করছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর আবহাওয়া জটিলতার কারণে আসলে গতকালকে 17 তারিখ আমাদের ক্লাবে টচের জন্য, গ্রুপ টচের জন্য জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। তবে ইনশাল্লাহ আজকে 18 তারিখ আজকে জমা হবে ভরসা। আজকে রাতে বাস্কেটিং হবে গ্রুপ টচের জন্য। সবাই দোয়া করবেন যাতে কবুতর সুন্দর সুষ্ঠুভাবে বাসায় ফিরতে পারে। তো কবুতর ফ্লাই করতেছে এখন, কোন দিকে নিজেও জানি না, হয়তো এই যে দিকে যাচ্ছে কবুতরগুলো। তো ইনশাল্লাহ, আর যারা নতুন ফেসবুক পেজে দেখবেন ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পেটস অ্যান্ড বার্ডসের সাথেই থাকবেন। ধন্যবাদ। মাশাল্লাহ আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। আসলে এরকম ওয়েদার যদি আমরা রেসের সময় পাই তাহলে ইনশাল্লাহ কম বেশি সবারই ভালো রেজাল্ট হবে। আজকে কিন্তু ওয়েদারটা কুল এবং আকাশে কুয়াশা নাই, দেখেন একদম আকাশ নিট অ্যান্ড ক্লিন। কবুতরগুলো ফ্লাইও ভালো করতেছে, স্পিডও ভালো দিচ্ছে, এবং দলবদ্ধ হয়ে মোটামুটি ভালো হাইট নিয়ে কোনো সময় বাসার থেকে অনেক দূরে, কোনো সময় বাসার কাছে, এভাবে ওরা উঠতেছে। আর এই বাসার থেকে দূরে যাওয়া, বাসায় আসা, আবার বাসার থেকে দূরে যাওয়া, এটা হচ্ছে একটা ভালো ফর্মে আসার একটা চিহ্ন। যেই কবুতরগুলো ফর্মে থাকবে, এক হচ্ছে দলবদ্ধ হয়ে উড়বে খুব ক্লোজ, এক কবুতর আরেক কবুতরের সাথে লাইগা লাইগা উড়বে, আর দ্বিতীয় হচ্ছে মোটামুটি বাসার থেকে দূরে যায় উড়বে। এখন দূরে বলতে যে 10 কিলো 15 কিলো দূরে যায়, 5 কিলো 3 কিলো দূরে যায় উঠতে হবে, না হলে ফর্ম থাকে না, এটা ভুল কথা। অনেকের আছে যারা 100 থেকে 150 পিস কবুতর উড়ায়, তাদের দেখছি ম্যাক্সিমাম কবুতর বাড়ির থেকে অল্প কিছু দূর জুড়ে যায় উড়ে আবার বাসার কাছে আসে। আর যাদের কবুতরের সংখ্যা কম, 25টা 30টা 40টা, তাদের দেখি মোটামুটি 1 কিলো 2 কিলো যায় উড়ে আবার আসে। আবার মাঝে মাঝে এরকম হয় ছাদ ভেঙে যায়, অনেক সময় অনেক কবুতরের পরে সমস্যা থাকে, তখন ওই কবুতরগুলো হয় কি খুব তাড়াতাড়ি আবার বাসায় ব্যাক করে। তো এই জন্য আমাদের উচিত কবুতর একসাথে বাচ্চা উঠানো, কিন্তু আসলে হয়ে ওঠে না। এই জন্য আসলে এটা বাধ্যতামূলক কিছুই না, যে যেভাবে সুবিধা হয় এইভাবে বাচ্চা উঠাবেন। তো আজকে যেই বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে টিপস। অনেকে ইদানিং ফোন দিচ্ছেন, ভাই আমার কবুতর অসুস্থ, ঠান্ডা লাগছে, খায় না, ইত্যাদি সমস্যা। তা আমি বলছি, দেখেন কবুতরের বেশিরভাগ রোগ হয় হচ্ছে পানিবাহিত রোগ, এটা দূর করেন। ফুটানো পানি খাওয়ান, এটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে, প্রায় ভিডিওতে আপনাদেরকে বলছি। আর আপনারা যদি ফুটানো পানি না খাওয়াইতে পারেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা রেনা পিএইচ অথবা বিভিন্ন কোম্পানির পিএইচ আছে, আপনারা এই পিএইচ খাওয়ান। এই পিএইচ খাওয়াইলে কী হয়, কবুতরের ভিতরে সালমোনেলা, ইকোলা, হ্যাঁ এই ধরনের যেই ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো শরীর থেকে ক্লিন হয়। এর জন্য চেষ্টা করবেন প্রতি মাসে না পারলেও প্রতি 2 মাস পর পর টানা 5 দিন এই ওষুধটা খাওয়ানোর জন্য। তাতে কি হবে, আপনার কবুতরের বডি অ্যান্টিবডিগুলো ভালো থাকবে, এবং যদি জীবাণু বা ভাইরাস আক্রান্ত হয়ও, মানে ভিতরে থাকে, এগুলা দুর্বল হবে এবং মারা যাবে, আর আপনার কবুতর অ্যান্টিবডিগুলো ঠিক করবে। দ্বিতীয় হচ্ছে প্রোবায়োটিক। আমি কিন্তু প্রোবায়োটিক নিয়ে অনেক ভিডিওতে কথা বলছি, আপনারা এগুলো যদি মেনটেন করেন ইনশাল্লাহ কবুতর দেখবেন ফর্ম ভালো থাকবে, কবুতর সুস্থ থাকবে, কবুতর ফ্লাই করবে, কবুতর খাবার খাবে বেশি, হ্যাঁ কবুতর। এবং ব্রিডিংয়েও কিন্তু একই কাহিনী, ব্রিডিংয়েও যদি আপনি যান দেখবেন আপনার ব্রিডিংয়ে আপনি ভালো পারফরমেন্স পাচ্ছেন, বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে, মা বাবা সুস্থ থাকতেছে। ভাই শরীর যদি সুস্থ না থাকে কীভাবে ভালো জিনিস আশা করেন, না উড়বে না বাচ্চা ভালো তুলবে। এই জন্য রানা পিএইচ এবং প্রোবায়োটিক এই দুইটা কবুতর সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এই জিনিসগুলো করবেন। আর প্রোবায়োটিক কিন্তু অ্যান্টিবায়োটিকের সাথেও দিতে পারবেন, এবং প্রোবায়োটিক কিন্তু সারা বছর খাওয়াইতে পারবেন, প্রোবায়োটিক অ্যান্টিবায়োটিকের সাথে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই জন্য আপনারা প্রোবায়োটিক সারা বছর খাওয়াবেন, চেষ্টা করবেন প্রতি মাসে অন্তত পক্ষে 4 থেকে 5 দিন, সপ্তাহে 2 দিন করে যদি পারেন প্রোবায়োটিক দেন, আপনার কবুতর অনেক ভালো থাকবে। সপ্তাহে 2 দিন না পারলে সপ্তাহে 1 দিন দিবেনই, তাতে আপনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে, এনার্জি থাকবে ভালো, আর অনেক কাজ করে প্রোবায়োটিক।
একমি কোম্পানি প্রোবায়োটিক খাওয়াইতে পারেন বা রেনাটা কোম্পানির প্রোবায়োটিক খাওয়াতে পারেন, আশা করি ভালো হবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিভার টনিক। লিভার টনিক অবশ্যই প্রতি মাসে 5 দিন খাওয়াবেন, এটা থেকে অনেকে কিন্তু ছাড় দেওয়ার মতন কোনো স্কোপ নাই। তো ভিডিওটাই আমি বেশি বড় করব না, আমি 3টা বিষয় নিয়ে আলাপ করলাম, প্রোবায়োটিক, পিএইচ, রানা পিএইচ বা যে কোনো কোম্পানির পিএইচ এবং লিভার টনিক। এগুলো নিয়মিত খাওয়ান, আপনার কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে। আর যেগুলো ব্রিডিংয়ের কবুতর আছে সেগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আলাপ করব। আর দোয়া করবেন, আজকে যেহেতু আমাদের গ্রুপ টচ শুরু, কবুতর যেন সুন্দরভাবে বাসায় আসে, এটা আল্লাহর কাছে সবাই দোয়া করবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।